ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম আর্জেন্টিনার লজ্জাজনক পরাজয়ের পর যা বললেন মাশরফি প্রথম ম্যাচে ড্র ক্রোশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার সেখানে কিনা উল্টো তিনশূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিদের কার্যত কারণেই তাদের বিশ্বকাপের স্বপ্নটা প্রায় শেষ হয়ে গেছে পরের ধাপে যাওয়ার সামান্যতম আশাটুকু শুধু বেঁচেই আছে এজন্য বাকি থাকা ম্যাচে জিততে হবে এবং অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাসরাফি বলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলকে আমার আর্জেন্টিনা মনে হয়নি মনে হয়েছে অচেনা কোনো দলের খেলা দেখছি প্রথম অর্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় অর্ধে তাদের মাঠে কোনো কৃতিত্বই ছিল না মেসিকে নিয়ে সবার যে প্রত্যাশা ছিল সেটা সামানোর টুকুওkron করতে পারেনি মাঠে তার খেলা আর্জেন্টিনাকে কোনোভাবেই প্রভাবিত করেনি বাকিরাও থেকে গেছে আড়ালে আসলে এমন দল নিয়ে বিশ্বকাপে লড়াই করা কঠিন কোশিয়ার খেলায় দারুণ গতি ছিল সত্যিকারের ফুটবল তারাই উপহার দিয়েছে পুরো মাঠ চষে বেরিয়েছে লুকা মাদ্রিক ইবান রকেটিসরা বলতে গেলে ক্রোশিয়ার বিপক্ষে পাত্তা পায়নি আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে ক্রোশিয়া ছিল অপ্রতিরোধ আর্জেন্টিনার গোলরক্ষকের ভুলে এগিয়ে গিয়ে ক্রোশিয়া হয়ে উঠেছিল দুর্বার মদ্রিচের গোলটি নিয়ে আলাদা করে বলতেই হবে তার করা গোলটি এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা গোল লিওনেল মেসিকে সেভাবে দোষ দিয়েও লাভ নেই সে তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি কিন্তু মেসি তার কাছ থেকে সেভাবে কিন্তু বল পায়নি যেখান থেকে সে আক্রমণ করবে মেসি আর খেলোয়াড় নয় যে নিচ থেকে বল নিয়ে উপরে উঠে যাবে আসলে মেসির সঙ্গে আর্জেন্টিনার অন্য অন্য খেলোয়াড়ের বোঝাপড়ার গ্যাপটা রয়ে গেছে মেসিকে কাজে লাগাতে পারেনি তারা ফুটবলের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ